আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আজকের টপিকটা হচ্ছে অর্গানিক কেমিস্ট্রি জৈব অ্যাসিড নিয়ে। সো এটাও রিকোয়েস্ট ছিল কারো। তো আসলে এটা একটা হিউজ চ্যাপ্টার, হিউজ টপিক। তো আমরা কিছু অংশ আজকে আলোচনা করব, প্রস্তুতি নিয়ে এবং সক্রিয়তা নিয়ে এবং কিছু বিক্রিয়া নিয়ে। আর তার জৈব অ্যাসিডের আরও কিছু বিষয় আছে, জাতক আছে। তো এটা নিয়ে আমরা পরে আলোচনা করব যদি তোমরা রিকোয়েস্ট করো। তো সরাসরি টপিকে চলে যাচ্ছি। ওকে, সো প্রথমে আমরা জৈব অ্যাসিডের প্রস্তুতি নিয়ে দেখব, তারপর আমরা সক্রিয়তা নিয়ে আলোচনা করব, তারপর হয়তো কিছু বিক্রিয়া নিয়ে আলোচনা করব, এবং আমরা জৈব অ্যাসিডের জাতক নিয়ে পরে আলোচনা করব, যেহেতু এটা একটা হিউজ টপিক। সো প্রস্তুতি নিয়ে আমরা, সরি, এর আগে জৈব অ্যাসিড নিয়ে আমরা একটু বলি। জৈব অ্যাসিড হচ্ছে, আমরা জানি, অ্যালকাইল মূলকের সাথে COOH যুক্ত থাকলে সেটাকে আমরা বলি জৈব অ্যাসিড, কিংবা কার্বক্সিলিক অ্যাসিড, কিংবা ফ্যাটি অ্যাসিড। আচ্ছা, তো আমরা জানবো প্রস্তুতি নিয়ে। সো আমরা সমগোত্র বিভিন্ন শ্রেণী সম্পর্কে জেনে আসছি এর আগে বিভিন্ন টপিকে, জৈব অ্যাসিডের আগে যে টপিকগুলো ছিল তার আগে, সেই টপিকগুলো থেকে আমরা এর প্রস্তুতি নিয়ে অনেক বিক্রিয়া হয়তো দেখে আসছি। সো এখানে আমরা কিছু কমন প্রস্তুতি নিয়ে, প্রস্তুতকারক বিক্রিয়া নিয়ে আলোচনা করব, যেটা আমরা পরীক্ষাগারে প্রস্তুত করা হয় যে উপায়ে। সো প্রথমে আসতে হচ্ছে অ্যালকোহলের জারণ। এটা আমরা জানি, এটা আমরা নিচের ক্লাসেও পড়ে আসছে। আমরা জানি যে কোনো অ্যালকোহল, সেটা 1 ডিগ্রি হোক 2 ডিগ্রি হোক, তাকে জারিত করলে অ্যালডিহাইড, এবং অ্যালডিহাইডকে জারিত করলে আমরা অ্যাসিড পাই। আর দ্বিতীয়টা হচ্ছে সায়ানাইড মূলকের অ্যাসিড হাইড্রোলাইসিস। আমরা যদি অ্যালকাইল সায়ানাইডকে অ্যাসিডের উপস্থিতিতে পানির সাথে বিক্রিয়া দিই, তাহলে আমরা অ্যাসিড এবং অ্যামোনিয়া পাবো। আর তৃতীয়টা হচ্ছে গ্রিগনার বিকারক হতে। আমরা জানি গ্রিগনার বিকারক হচ্ছে অ্যালকাইল ম্যাগনেশিয়াম হ্যালাইড, তার সাথে যদি কার্বন ডাইঅক্সাইডের বিক্রিয়া দিই আমরা অ্যাসিড পাচ্ছি এবং ম্যাগনেশিয়াম হাইড্রোক্সি হ্যালাইড পাচ্ছি। সো এগুলাই হচ্ছে মোটামুটি কমন প্রস্তুতকারক বিক্রিয়া, যেগুলো সাধারণত পরীক্ষাগারে করা হয়। সো আমরা এখন চলে যাব সক্রিয়তায়। ওকে, সো সক্রিয়তার ক্রম আমরা দেখব, তাদের সক্রিয়তার যে পার্থক্য বা সক্রিয়তার ক্রম যেটা, বা সেটা কেন হয় তা নিয়ে আমরা একটু আলোচনা করব। সো প্রথমে আমরা নিচ্ছি, এটা একটা মিথানোয়িক অ্যাসিড, আমরা দেখছি HCOOH, এবং আরেকটা হচ্ছে ইথানোয়িক অ্যাসিড, যেটা হচ্ছে CH3COOH। সো এই দুইটার মধ্যে আমরা প্রথমে কম্পেয়ার করব, এদের মধ্যে কে বেশি শক্তিশালী, কে বেশি সক্রিয়। সো আমরা জানি অ্যাসিডের সক্রিয়তা নির্ভর করে সে অ্যাসিডটা কত তাড়াতাড়ি হাইড্রোজেনকে বিমুক্ত করে তার উপর। সো আমরা জানি, তো দেখতেছি এই যে মিথানোয়িক অ্যাসিডে এই হাইড্রোজেনটা সে ত্যাগ করবে, এবং ইথানোয়িক অ্যাসিডে এই হাইড্রোজেনটা ত্যাগ করবে। সো এখানে প্রশ্ন হচ্ছে যে হাইড্রোজেন, যে যত তাড়াতাড়ি হাইড্রোজেন ত্যাগ করবে সে তত শক্তিশালী কিংবা তত সক্রিয় অ্যাসিড, যেটা মনস্টার্ড লাউরি তথ্য থেকে আমরা জানি। সো এখন আমাদের দেখার বিষয় হচ্ছে এই দুইজনের মধ্যে কে তাদের এই হাইড্রোজেনটা দ্রুত ছাড়ছে, দ্রুত বিমুক্ত করে। সো আমরা দেখি এখন মিথানোয়িক অ্যাসিডে এটা কীভাবে বিমুক্ত হয়। আমরা জানি কার্বন অক্সিজেনের যে বন্ধনটা, দ্বিবন্ধন, এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, যার কারণে এই বন্ধনের ইলেকট্রনটা অক্সিজেনের দিকে চলে যায়। সো যার ফলে অক্সিজেন হয়ে যায় মাইনাস, ডবল বন্ড হয়ে যায় সিঙ্গেল বন্ড, এবং কার্বন হয়ে যায় প্লাস। সো কার্বনের প্লাস এইটাকে নিউট্রাল করার জন্য অক্সিজেন হাইড্রোজেনের যে বন্ধনটা আছে, সে বন্ধনটা চলে আসে কার্বন অক্সিজেনের মাঝে, তখন কার্বন অক্সিজেনের মাঝে সিঙ্গেল বন্ড হয়ে যায় ডবল বন্ড, আর অক্সিজেন হাইড্রোজেনের মাঝে এই সিঙ্গেল বন্ডটা তখন থাকে না, এবং হাইড্রোজেনটা প্লাস আকারে বিমুক্ত। তাহলে আমরা দেখলাম বিমুক্ত হয়ে গেল। আমি যদি আরেকবার রিভার্স করি, তাহলে কার্বন অক্সিজেনের বন্ধনের মধ্যে বন্ধনের ইলেকট্রনটা অক্সিজেনের দিকে চলে যায়, ডবল বন্ড হয়ে যায় সিঙ্গেল বন্ড, অক্সিজেন মাইনাস, কার্বন প্লাস। কার্বনের প্লাসটা নিউট্রাল করার জন্য অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনটা কার্বন অক্সিজেনের মাঝে আসে, কার্বন অক্সিজেনের মাঝে দ্বিবন্ধন হয়, এবং অক্সিজেন হাইড্রোজেনের সিঙ্গেল বন্ডটা থাকে না তখন আর, এবং হাইড্রোজেনটা প্লাস আকারে বিমুক্ত হয়। সেম জিনিসটা হবে এটার ক্ষেত্র, ইথানোয়িক অ্যাসিডে অক্সিজেনের ডবল বন্ডের ইলেকট্রন অক্সিজেনের কাছে চলে যাবে, অক্সিজেন হবে মাইনাস, ডবল বন্ড হবে সিঙ্গেল বন্ড, কার্বন হবে প্লাস। কার্বনের প্লাসটাকে নিউট্রাল করার জন্য অক্সিজেন হাইড্রোজেনের বন্ধনের ইলেকট্রনটা কার্বন অক্সিজেনের মাঝে চলে আসবে, সেখানে হবে দ্বিবন্ধন, এবং এই একক বন্ধনটা তখন আর থাকবে না, এবং হাইড্রোজেন প্লাস আকারে বিমুক্ত হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে এই যে হাইড্রোজেনটা প্লাস আকারে বিমুক্ত হলো, দুইটার ক্ষেত্রে আমরা দেখলাম সেমভাবে হচ্ছে, কিন্তু না, আসলে এইটা মূলত ডিপেন্ড করে তাদের মধ্যে ইলেকট্রন কনফিগারেশনের উপর। আমরা যদি আরেকটু ভালো করে দেখি,
আমরা দেখতেছি দুইজনেই এই হাইড্রোজেনটা ত্যাগ করতেছে, বাট আমরা দেখতেছি কিন্তু এদের দুইজনের মধ্যে মিথানিক অ্যাসিড একটু তাড়াতাড়ি ত্যাগ করে, তার কারণটা হচ্ছে কি, আর ইথানিক অ্যাসিড একটু দেরিতে ত্যাগ করে, তার কারণটা হচ্ছে ইথানিক অ্যাসিডের সাথে আমরা দেখতেছি একটা অ্যালকাইল মূলক আছে, আর অ্যালকাইল মূলক হচ্ছে ধনাত্মক আবেশ ধর্মী, যেটা কার্বনটার দিকে ইলেকট্রন অনবরত পাস করতে থাকে। সো আমরা দেখতেছি এই কার্বনটা এই হাইড্রোজেনটাকে ত্যাগ করার জন্য তার একটা ইলেকট্রন দরকার হচ্ছে। সো এই ইলেকট্রনটা পাওয়ার আশা কিন্তু তার একমাত্র আশা কিন্তু এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধন না, কারণ সে অ্যালকাইল মূলক থেকেও কিছু ইলেকট্রন পাচ্ছে, বাট মিথানিক অ্যাসিডের একমাত্র আশা কিন্তু এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধন, কারণ তার সাথে কোনো অ্যালকাইল মূলক নাই, যার ফলে তাকে শুধু এই এই ইলেকট্রনটাই পেতে হচ্ছে, যার কারণে তার সে বেশি ক্ষুধার্ত আমরা এভাবে বলতে পারি। সো সে তত বেশি, তাই সে একটু বেশি জোরে টানবে, যার ফলে সে বেশি জোরে বিমুক্ত করবে। সো আমরা বলতে পারি মিথানিক অ্যাসিডের হাইড্রোজেনটা দ্রুত বিমুক্ত হবে। ওকে, এখন তার মানে আমরা বলতে পারি এদের মধ্যে মিথানিক অ্যাসিড শক্তিশালী কিংবা সক্রিয়। আবার আমরা যদি আসি মিথানিক অ্যাসিড এবং আমরা এটা দেখছি ট্রাইক্লোরো ইথানিক অ্যাসিড, ক্লোরিন আছে প্রতিস্থাপক হিসাবে। সো এটার বিষয়ে আমরা এখানেই বলেছি সব কিছুই সেম থাকবে, অক্সিজেনের কার্বন অক্সিজেনের মধ্যে অক্সিজেনের দিকে ইলেকট্রন চলে যাবে, অক্সিজেন মাইনাস হবে, দ্বিবন্ধন সিঙ্গেল বন্ড হবে, কার্বন প্লাস হবে, এই বন্ধনটা এখানে ইলেকট্রনটা এখানে আসবে, কার্বন অক্সিজেনের দ্বিবন্ধন হবে এবং অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা চলে যাবে এবং হাইড্রোজেন হবে হচ্ছে প্লাস আকারে বিমুক্ত হবে। এখানেও সেম জিনিস আমি আর বলছি না। বাট এইখানে যে পার্থক্যটা সেটা হচ্ছে এখানে যে ক্লোরিন প্রতিস্থাপক হিসাবে আছে, এই ক্লোরিন কিন্তু ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কিন্তু অনেক বেশি। এখানে অ্যালকাইন মূলক ধনাত্মক আবেশ ধর্মী ছিল, বাট ক্লোরিন হচ্ছে ঋণাত্মক আবেশ ধর্মী, অ্যালকাইন মূলক কার্বনের দিকে ইলেকট্রন ঠেলে দিচ্ছে, তাকে ইলেকট্রনের যোগান দিচ্ছে, বাট ক্লোরিন কিন্তু তা করতেছে না, সে বিপরীত কাজটা করে, সে কার্বন থেকে আরও ইলেকট্রন নেয়, কারণ এখন তার নিজেরই ইলেকট্রন দরকার, সে কী দিবে, সে তো আর নিবে। সো যার কারণে সে কার্বন থেকে উল্টো আরও ইলেকট্রন চেয়ে নিচ্ছে, টেনে নিচ্ছে, যার কারণে তার অবশ্যই প্রাপ্তির একমাত্র আশা হচ্ছে এই অক্সিজেন হাইড্রোজেন বন্ধনটা, এবং যেহেতু এখানে দিচ্ছে এবং এখানে নিচ্ছে, সো এখান থেকে আমরা বলতে পারি এটা অবশ্যই অনেক অনেক বেশি সক্রিয়। এবং গবেষণা থেকে দেখা যায় মিথানিক অ্যাসিড থেকে ট্রাইক্লোরো ইথানিক অ্যাসিড, ইথানিক অ্যাসিড থেকে ট্রাইক্লোরো ইথানিক অ্যাসিড প্রায় 80 গুণ বেশি শক্তিশালী। সো আমরা যদি আমরা দেখতেছি যতটা ক্লোরিন বেশি থাকবে তত বেশি সক্রিয় হবে, আর যদি এখানে ডাইক্লোরো ইথানিক অ্যাসিড থাকতো তাহলে সেটা আর একটু কম সক্রিয় হতো, মনোক্লোরো ইথানিক অ্যাসিড থাকলে আর একটু কম সক্রিয় হতো। সো আমরা এখান থেকে দেখছি ক্লোরো ইথানিক অ্যাসিড সবচেয়ে সক্রিয় দেন মিথানিক অ্যাসিড, এবং সবচেয়ে কম সক্রিয় হচ্ছে ইথানিক অ্যাসিড। এরপর আমরা যাব হেল ফোলহার্ট জেলেনিস্কি বিক্রিয়া, এটা হচ্ছে আলফা কার্বনিক ক্লোরিন প্রতিস্থাপন, এটা আমরা এসিসিতে দেখে আসছি বিক্রিয়াটা। এটা হচ্ছে একটা অ্যাসিড আর ক্লোরিনের সাথে বিক্রিয়া করলে আমরা দেখি আলফা হাইড্রোজেন কার্বনের যে হাইড্রোজেনগুলো আছে আমরা জানি কার্যকরী মূলকের সাথে কার্বনটাকে বলা হয়েছে আলফা কার্বন, তার সাথে হাইড্রোজেনগুলোকে বলা হয়েছে আলফা হাইড্রোজেন। সো এই হাইড্রোজেনে এই ক্লোরিনটা প্রতিস্থাপন হবে, আমরা দেখতেছি এখানে CH2H3 তিনটা হাইড্রোজেন আছে, সে আর এখানে আসতে হচ্ছে দুইটা হাইড্রোজেন, অর্থাৎ একটা হাইড্রোজেন একটা ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন হয়েছে, এবং আর সাথে সাথে হাইড্রোক্লোরিক অ্যাসিড, অর্থাৎ এটা হচ্ছে মনোক্লোরো ইথানিক অ্যাসিড। সেম একইভাবে আমরা পাচ্ছি ডাইক্লোরো ইথানিক অ্যাসিড এবং ট্রাইক্লোরো ইথানিক অ্যাসিড। এবং সবার শেষে আমরা যদি দেখি এটা হচ্ছে একটা প্রোপানোয়িক অ্যাসিড, সেটাকে যদি ক্লোরিন দ্বারা প্রতিস্থাপন করি আমরা পাবো হচ্ছে যেহেতু এটা হচ্ছে আলফা হাইড্রোজেন, এই দুইটা এটা দ্বারা প্রতিস্থাপিত হবে এবং থাকবে হচ্ছে CH3CCl2COOH+HCl, অর্থাৎ টু ডাইক্লোর প্রোপানোয়িক অ্যাসিড। তো আজকের ভিডিওটা এতটুকুই, আশা করি তোমরা বুঝেছো।